সময়ে মানুষে মানে মানুষ দেখবার পায় না, মানে ওই সময় হয়তো মানুষের কাছে দাঁড়ানো খুব একটা সোয়াবের কাম। মানে বহুত মানুষ দেখছি হয়তো পাকা ঘর বাড়ি থাকতো মানে মানুষ যাবে ঢুকবার দেয় না, বা এর বহুত ধরনের মানে গরিব মানুষ দেখবার পায় না, বা ওরকম বহুত আছে বা আমরা দেখি, কিন্তু ওটা কোনো ই না, মানুষ সবই আর মানুষের সহায় করা মানুষের কর্তব্য। আমার ঘরে তো তিন চারজন মানুষ এনি টাইম মানে থাকে, এনারা নাকি গাও গুলিও খায়, আর তো কারোর স্বামী নাই, থাকবার মতন ঘর নাই। আমি হয়তো দুই চারজন এরকম মানে আমার ঘরেই জায়গা দিছি। বিভিন্ন ভিডিওটা দেওয়ার পরে যতটুকু পারুন মা আপনারা সহায় করবেন, আমি এটি আপনাদের কাছে ধন্যবাদ তুমি, যে যাতে সবাই ইনারা করে সহায় করে। ইনারা বললেন আরো বহুত আছে এরকম, যে আজ পর্যন্ত মানে সরকারের কোনো ধরনের মানে আসনি টাসনি পানাই, ওনারা বহুত অসলভাবে চলতেছে, হয়তো কোনো কানাও আছে না মানে চোখে দেখে না কিভাবে গাও ঘুরে। ওনা করে যতটুকু পারি সহায় করছি আর কর্মো, আর আপনারাও করবেন। পরবর্তী ভিডিও কমপ্লিট দেখার পরে আপনারা হয়তো নিশ্চয়ই এগিয়ে যাবেন সহায় করবার নিকে। তোমরা তো আজ প্রায় 3-4 বছর ধরে যে আমার অন্য আছো, হয়তো বাড়িতে আমরা সবাই তারপর ইদি আর কি, মানে কোনো থাকাতে কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, অসুবিধা নাই। অনাই তোমরা যে থাকতেছো, হয়তো ঘর বাড়ি না থাকার পরও আমি জায়গা দিছি তোমার। এই যে রুমটা আমাদের আছে, রুমে তো থাকো। হ্যাঁ 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 আর তো ইন্দি থাউন, হ্যাঁ ইন্দি থাউন না? হ্যাঁ অসুবিধা তো নাই ঠান্ডার দিন? অসুবিধা নেই, অসুবিধা নেই, খালি চা সবজি খাই। হ্যাঁ ওটাই তো কষ্ট। ওটাই কষ্ট। হ্যাঁ এনারা মানে বস্তি ঘুরে খায়। কিন্তু তুমি নাম কি? আমার নাম আয়শা খাতুন। আয়শা খাতুন। তোমার তো বাপ কিছু নাই? আমার বাপ মাও নাই, দাঁড়া ছোয়ালি নাই, স্বামী ঠামি কোনো কিছু নাই, ঘরে চলার বুদ্ধি নাই, থাহি আপনার ঘরেতেই থাহি, চা চিন্তা খাই, তা মাজা ভাঙ্গা ফ্যান ভাঙ্গা চলার মানে পেটে পাত্তর, আমি কোনো সহায় সাহায্য পাই না। তা ওর না নাম দিছি, তা পয়সা হাতে পাই না, আমার চলার হেন অসুবিধা হয়ে গেছে। গা কিভাবে চলতেছে? ওরা যখন এলাম ওরে ছেলে যাওয়ার পায় তখন একবারই যাই, এক মুঠে আমি চাল ঠাল দে, যখন পায় তখন খাই না, আরে বুহা দেবি পরে থাই কি করি, জোড়া হয় না তাহলে তুমি এই যে ঘর যাওয়ার নাই, তোমার বাড়ির সম্পত্তি কিছু নাই, বাপ না মা নাই, কিছু তুমি না, ঘর থাকো বাড়ি তো চলা হয় না। তুমি চলো না, থাকা কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ তো অসুবিধা নাই, চলার অসুবিধা হয়েছে, আপনার বাড়ি আইসি না দিদি, হ্যাঁ কোনো অসুবিধা নাই। মানে তো বস্তি ঘুরে খাও, মানে হয়তো কাম কাম করবার পারো না, হ্যাঁ ঠ্যাং ঠুং ভাঙা, হ্যাঁ হয়তো বস্তি সস্তি ঘুরে খাও, যে সময় পাও তখন মানে তো বস্তি যাওয়ার পাও। হ্যাঁ না যা তোমার পরি তাই। আচ্ছা জি গো, বিছনা যে বই আছো তোমরা, এই বিছনাটা তো আমার যেটা ঘর ওই ঘরের রুমি, হ্যাঁ তো আজ তোমার তো এই খাটে আমরা আমি থাকবার দেই। হ্যাঁ 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 আপনার ঘর ছাড়া আমি কোনো থাকুন, হ্যাঁ আমার তো থাকা বুদ্ধি নাই। বুদ্ধি নাই, মানে আমার যেটা ঘর ওই ঘরেই রুমে মানে খাট আছে, ওই খাটের মধ্যে হয়তো তোমরা হয়তো থাকতাম সবাই কিনা? থাও আর কি। হ্যাঁ হ্যাঁ মোটামুটি এহেনি, মানে মেন কথা হলো না করে ঘর নাই, ঘরের ব্যবস্থা মানে লাগে সরকার থেকে, মানে আজ পর্যন্ত ঘর সর পানাই, তো হয়তো ঠান্ডার দিনও মানে অসুবিধা মেলা। যতটুকু পারে মানে ভিডিওটা সবই অল্প দেখে ওনা করে যাতে সহায় করে, এটাই অনুরোধ করলাম আর কি। কানা মানুষ তো দেখি না ঠিক আর উনি কানাও সহ দেখে না। তোমার বাড়ি কোনো শিবপুর, আমরা কি কি করে খায়? আমি যেন সরকার খাই থাকবার থাকবার ঘর চড়াচ্ছে কি গভর্নমেন্টটা, না? থান কই ওই শিবপুর মধ্যে থাকি, শিবপুর কোন কোন কারণ মুকুল ঘরে থাকি, কোন মানে বিছনা কোনটা? বিছনা। হ্যাঁ হ্যাঁ আরে বিছনা এবার হ্যাঁ হ্যাঁ কতদিন ধরে থাকুন? হইলো তো 3-4 বছর। 3-4 বছর ধরে ইন্দি থাকুন, মানে হ্যাঁ আমার ব্যক্তি থাকুন। হ্যাঁ এমনি সরকারের সুবিধা কিছু পান না? না আমি আমার কাছে চাইলে কোনটা সুবিধা চাইলে আমি কি না করি না দিনে?